আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল শায়লাস ওয়ার্ল্ড। আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরাও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছে। তো আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন, আজকে আপনাদের সাথে আমি স্পেশাল তিনটা ভর্তার রেসিপি শেয়ার করব। তো এখানে আছে কালো জিরের ভর্তা, আর করেছি পেঁয়াজকলির ভর্তা, আর করেছি হচ্ছে চিংড়ির ভর্তা। তো চলুন তাহলে ভর্তার রেসিপিগুলো দেখে নিই কীভাবে আমি ভর্তাগুলো তৈরি করেছি। তো ভর্তা তৈরি করার জন্য আমি এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কেটে নিয়েছি। তিনটা ভর্তা তৈরি করব, সেজন্য তিন ভাগে রেখেছি আপনাদের দেখানোর জন্য। আর এখানে পেঁয়াজকলিগুলো আমি কেটে ধুয়ে রেখেছি। তো এগুলো সবগুলোকে হালকা করে টেলে নিতে হবে। আর এখানে আমি চিংড়ি শুটকি নিয়েছি, এটা আমি পরিষ্কার করে বেছে নিয়েছি। এটাও কিন্তু হালকা টেলে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, অনেক বালু থাকে শুটকিতে, সেজন্য ভালো করে ধুতে হবে। আর এখানে আছে কালো জিরে, জিরেটাকে আমি বেছে নিয়েছি। তো জিরেটাও কিন্তু টেলে নিব, টেলে তারপর ধুতে হবে, জিরেতেও অনেক বালু থাকে, সেজন্য ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো এখন আমি পেঁয়াজ, রসুন আর মরিচটাকে অল্প একটু তেলে ভালো করে ভেজে নেব। তো আমার ভিডিওর শুরুতেই আপনারা দুটো ছবি দেখতে পেয়েছেন, একজন হচ্ছে মেঘলা চৌধুরী, আরেকজন হচ্ছে মতিচুর জি। মতিচুর জি হচ্ছে একজন ইন্ডিয়ান ব্লগার। তো ওনাদের ছবিগুলো দেওয়ার কারণ এই যে ওনারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে স্প্যাম কমেন্ট করে যাচ্ছে। তো ওনাদের আমি এর আগেও কয়েকবার সতর্ক করেছি, তারপরেও ওনারা আমার কোনো কথাই শুনছেন না। তো আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি যে ইচ্ছে করলে আমি আপনাদের ছবিগুলো কিন্তু থাম্বনেলে দিতে পারতাম সবাইকে দেখানোর জন্য, কিন্তু আমি তা করিনি। আমি ভিডিওর ভেতরেই রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদেরকে সতর্ক করার জন্য। তো এর মধ্যে আমি পেঁয়াজকলিগুলোও একটু ভালো করে ভেজে নেব। তো প্লিজ আপনারা এই রকম কাজ আর করবেন না, আমার ভিডিওতে স্প্যাম কমেন্ট করবেন না। স্প্যাম কমেন্ট করলে যে শুধু আমার ক্ষতি হচ্ছে তা কিন্তু না, আমার চেয়ে বেশি কিন্তু আপনাদেরও ক্ষতি হচ্ছে। তো আমি ভিডিওর শুরুতেই বলবো, যারা ভিডিওগুলো দেখেন তারা অ্যাটলিস্ট 3 মিনিট দেখবেন। 3 মিনিট দেখা যখন শেষ হবে তখন আপনারা কমেন্টস লেখা শুরু করবেন। কমেন্টসটা লিখতে লিখতে কিন্তু কমপক্ষে এক থেকে মিনিমাম 30 সেকেন্ড বা 1 মিনিট সময় লাগে। যদি একটু বড় করে লেখেন তখন কিন্তু ভিডিও দেখা মোটামুটি প্রায় 4 মিনিট হয়ে যায়। তো আপনারা এই কাজটা করবেন, দয়া করে স্প্যাম কমেন্ট করবেন না, এগুলা করে আপনারা নিজেদেরই ক্ষতি করছেন। আপনাদের মূল্যবান যে ওয়াচ টাইমগুলো সেটা কিন্তু ইউটিউব কোম্পানি থেকে কেটে নেওয়া হচ্ছে। তো শুরুতে কিন্তু আমিও এটা বুঝতাম না, তো এখন যাই হোক শ্রাবণ ভাইয়ার চ্যানেল দেখে অনেক কিছুই শিখতে পেরেছি, তো এখন এই ভুলগুলো আর হয় না। তো আপনারাও এই ভুলগুলো করবেন না প্লিজ। নতুন পুরন যারা আছেন, আমার যে সিনিয়র জুনিয়র সবাইকে আমি অনুরোধ করছি, স্প্যাম কমেন্ট করবেন না, ভিডিও অন্তত পক্ষে 3 মিনিট দেখে তারপর কমেন্টস করবেন। আমি চাই না যে আপনাদের মূল্যবান ওয়াচ টাইমগুলো কেটে নেওয়া হোক, সেজন্যই বারবার অনুরোধ করে আপনাদের বলছি। আসলে আমি কারো মনে কষ্ট দেওয়ার জন্য কিন্তু এই কথাগুলো বলছি না। তো যদি কেউ আমার কথায় কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। তো আমি এখানে পেঁয়াজকলি, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলো উপকরণ দিয়ে শিলপাটায় বেটে নিচ্ছে। এখন একটু লবণ অ্যাড করে দিলাম, লবণটা পরিমাণ মতো দিয়ে নেবেন। তো পেঁয়াজকলির ভর্তাটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল, বিশেষ করে আমার অনেকেই পছন্দ হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। আর যারা আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের কাছে সত্যিই আমি অনেক অনেক কৃতজ্ঞ, ভাষায় প্রকাশ করা যাবে না তাদের কৃতজ্ঞতা, প্রকাশ করা যাবে না ভাষায়। তো আশা করি এভাবেই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। এতে করে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন আকারে আপনাদের মোবাইলে সবার আগে পৌঁছে যাবে।
তো আমার একটা ভর্তা তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে শিলপাটাটাকে মুছে নেব, কারণ আমি এখন আরেকটা ভর্তা করব। তো আমার পাটাটা মুছে নেওয়া হয়ে গেছে, তো এখন আমি চিংড়ি শুটকির ভর্তা করব। এখানে আমি চিংড়ি শুটকিটাকে টেলে নিয়েছি, টেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। আর এখানে আছে সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। চিংড়ি শুটকিটা যখন আমি ভর্তা করেছি তখন কিন্তু আমি অল্প অল্প করে পানিও অ্যাড করে নিয়েছিলাম, কারণ এই ভর্তাটা বানানোর সময় একেবারে শুকনো হয়ে গিয়েছিল সময়। তো সেজন্য আমি একটু একটু করে পানি অ্যাড করে নিয়েছিলাম। তা আপনাদের যদি বাটাবাটি করার সময় এরকম সমস্যা হয় তাহলে আপনারাও একটু করে পানি অ্যাড করে নিতে পারেন। আসলে ভর্তা ভাত কারই না পছন্দ, আমারও কিন্তু খুবই পছন্দ। আমার মনে হয় যে মাংসের চেয়ে ভর্তা ভাত হলে এক প্লেট ভাত বেশি খাওয়া যায়। তো আশা করি আজকের আমার ভর্তার রেসিপিগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার চিংড়ি ভর্তাটায় ঝাল একটু কম হয়েছিল, সেজন্য কিন্তু আমি এরপরে তিনটা শুকনো মরিচও অ্যাড করেছিলাম হালকা একটু তেলে ভেজে নিয়ে। সেটা আর আপনাদেরকে ভিডিওতে দেখানো হয় নাই, তো এটা আমি সেজন্য বলে দিলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আসলে ভালো লাগলে আমার সার্থকতা, আপনাদের ভালো লাগার জন্যই কিন্তু আমরা ভিডিও তৈরি করি। আর আপনাদের ভালো ভালো কমেন্টস দেখে, সুন্দর সুন্দর কমেন্টস দেখে আর লাইক পেয়ে আমাদের কিন্তু ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায়। আমার চিংড়ি ভর্তাটাও বানিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিচ্ছি। তো এখন আমি করব কালো জিরার ভর্তা। তো আগের মতোই সেম কালো জিরাটাকেও আমি হালকা একটু তেলে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলোর সাথে মিশিয়ে আমি শিলপাটায় বেটে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে।
এখন আমি এর মধ্যে সরিষার তেল অ্যাড করে দিলাম। আসলে কালিজিরা ভর্তায় সরিষার তেল দিলে ভর্তার যে স্বাদটা সেটা আরও বেড়ে যায়, খুবই ভালো লাগে। তো আপনারাও সরিষার তেল অ্যাড করে দেবেন। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি আমার আজকের ব্লগটা সকলের কাছে ভালো লাগবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।